এটা ছিল হচ্ছে স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক তো যদি কোনো একটা পয়েন্ট পি এর কার্তিশীয় স্থানাঙ্ক হয় এক্স ওয়াই অ্যান্ড ওই পয়েন্টের পোলার স্থানাঙ্ক যদি হয় আর কমা থিটা সেই ক্ষেত্রে আমাদের ওয়াই কোস্ট কি হবে আর এক্সি কোস্ট কি হবে হ্যাঁ গুড এক্স হচ্ছে আর কস্তিরা আর ওয়াই হচ্ছে আর সাইন্থিটা অর্থাৎ আমার যদি কখনও বলে কোনো একটা কার্তিস স্থানাঙ্ককে সরি উল্টা বলতেছি পোলার স্থানাঙ্ক থেকে কার্তিশীয় স্থানাঙ্কে প্রকাশ করো তাহলে সেই ক্ষেত্রে আমি কী করবো আর সাইন্থিটা ইকোলস টু ওয়াই আর কস কস্তিটা ইকোলস টু এক্স অথবা একই কথা মানে এক্স ইকোস আর কস কস্তিটা ওয়াই টু আর সাইন্থিটা এবং উল্টাটাও বলতে পারে পোলার স্থানাঙ্ক থেকে কার্তিশীয় স্থানাঙ্ক সরি উল্টা বলতেছি কার্তিশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করতে বলতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এটারও সম্পর্ক জানি আর ইজ ইকোয়াল টু কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা ইজ ইকোয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটাকে আমরা বলছিলাম হচ্ছে ভেক্টোর ডিসটেন্স আর এটাকে বলছিলাম ভেক্টোর অ্যাঙ্গেল তো এই ভেক্টর অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে আমরা কিন্তু এতটুকুই থেমে যাইনি আমরা কিন্তু বলছিলাম যে এখানে কিছু কাহিনী আছে চতুর্ভাগ ভিত্তিতে যে আমার যে চতুর্ভাগে পয়েন্টটা পড়তেছে সেই অনুযায়ী বেশ কিছু কথাবার্তা আছে যে আমরা মনে মনে বলছিলাম যে এটাকে তুমি আলফা চিন্তা করো ঠিক আছে তাহলে এই আলফাটা যদি বা আমার এক্স ওয়াই পয়েন্টটা যদি বা এক্স কোমাবাই পয়েন্টটা বা পি পয়েন্টটা যদি ফার্স্ট কোয়ার্টারে থাকে তাহলে আলফা আলফাই হবে ঠিক আছে বাট ওই পি পয়েন্টে যদি সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়ে তখন কিন্তু আলফা আলফা বললে বা আলফাকে আলফা রাখলেই হবে না তখন কি করতে হয় আমরা বলছিলাম পাই মাইনাস আলফা করতে তাই তো দেন যদি থার্ড কোয়ার্ডেন্টে পড়ে পাই প্লাস আলফা অথবা আরেকটা কথা বলছিলাম মাইনাস পাই প্লাস আলফা দুইটাই কিন্তু কারেক্ট জাস্ট তোমাকে দেখতে হবে যে এমসি কিউতে থাকলে অপশনে কোনটা আছে আর ফোর্থ কোয়ার্ডেন্টে পড়লে টু পাই মাইনাস আলফা অথবা শুধু মাইনাস আলফা ঠিক আছে সো এই ধরনের বা এই জিনিসটা কিন্তু একবার আমাদেরও আসছিলো এই জ্ঞানজামটা যে হচ্ছে শুধু মাইনাস আলফা অপশন ছিল বা মানে অনেকে ভুল করছে আর কি মেইন কথা হচ্ছে এটা তো অনেক সময় ভুল হয়ে ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন কোয়ার্ডেন্টে পড়তেছে ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড থার্ড নাকি ফোর্থ আমি বেশ ডিটেলসেই গতদিন আলোচনা করছি সো এটা নিয়ে আমি আর যাচ্ছি না আলোচনায় আমি হচ্ছে কয়েকটা ম্যাথ নিয়ে একটু কথা বলি ওকে তাহলে আমরা ম্যাথ শুরু করে দিই চাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান আর আচ্ছা হ্যাঁ আরেকটা কাহিনী আছে ঘোলা আসতেছে ওকে ঘোলা ঘোলা হুম 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 বুঝতে পারছি ওকে আমরা একটু শুরু করি যে কোনো একটা ম্যাথ দিয়ে তো চাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান ঘোলা বা প্রবলেম হইলে আমাকে বইল তো একটা ম্যাথ নেই যেমন একটা র্যান্ডম ম্যাথ নেই বইয়ের ম্যাথগুলো সোজা আছে প্রথমে হচ্ছে তোমার রুট ওভার থ্রি কমা ধরো মাইনাস ওয়ান এই বিন্দুটাকে বলছে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে ঠিক আছে তো পোলার স্থানাঙ্কে কী কী লাগবে আমার আর লাগবে আর থিটা লাগবে সো আরের ফর্মুলা আমরা জানি আর হচ্ছে রুট

আচ্ছা ধন্যবাদ তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এই যে রুট ওভার থ্রি কমা মাইনাস ওয়ান এই পয়েন্টটাকে পোলার স্থানাকে প্রকাশ করতে হবে তাহলে আমাদের আর লাগবে আর থিটা লাগবে আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার এক্স হচ্ছে আমাদের রুট থ্রি প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে এটা আসে হচ্ছে আমাদের রুট ওভার ফোর মানে হচ্ছে টু আমি আর পেয়ে গেছি আর কিন্তু সবসময় পজিটিভই হবে দেন অ্যাঙ্গেল এখন অ্যাঙ্গেলটা কি হবে তো অ্যাঙ্গেল জন্য কিন্তু আমি আগেই বলছি যে আমাদের আগে দেখতে হবে পয়েন্টটা কোন কোয়ার্ডেন্টে পড়তেছে সো এটার এক্স পজিটিভ তাহলে এক্স অক্ষ বরাবর ধরো রুট থ্রি পর্যন্ত গেলাম আর ওয়াই অক্ষ বরাবর মাইনাস ওয়ান অবধি গেলাম এই যে এখানে তাইলে অ্যাঙ্গেলটা কোন জায়গায় পড়তেছে বলো তো বা কোন কোয়ার্ডেন্টে পড়তেছে ফোর্থ কোয়ার্ডেন্ট তো যদি ফোর্থ কোয়ার্ডেন্ট হয় চতুর্থ কোয়ার্ডেন্ট বা ফোর্থ কোয়ার্ডেন তো এখানে তোমার ইচ্ছা তুমি যেভাবে অ্যান্সারটা রাখতে চাও তুমি চাইলে টু পাই মাইনাস আলফা আকারে রাখতে পারো অথবা কি শুধু মাইনাস আলফা আকারে রাখতে পারো বাট আমি বলছিলাম রিটেনের ক্ষেত্রে আমরা ট্রাই করবো টু পাই মাইনাস সামথিং মানে বড় অ্যাঙ্গেলটা নিতে আর কি ঠিক আছে সো এখানে আমার তাহলে থিটাটা কি হবে থিটাটা হবে হচ্ছে এই যে টু পাই মাইনাস আলফা তাহলে টু পাই মাইনাস এখন আলফাটা কী হবে আলফা হবে হচ্ছে টেন ইনভার্স মুরুল্লাস অফ ওয়াই বাই মানে হচ্ছে জাস্ট ওয়াই বাই এক্সের মানটা বসবে ওয়ান বাই রুট থ্রি বুঝতে পারছি আমি কিন্তু ভিতরে কোনো ধরনের মাইনাস বা প্লাস বসাই নেই যেটা নিয়ে আমি লাস্ট দিন কথা বলছি ওকে তাহলে টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট তাই তো হ্যাঁ ওয়ান বাই রুট থ্রি বাই রুট মানে হচ্ছে পাই বাই সো এটা কত আসে এটা হচ্ছে ছয় দুগুণে বারো এক এগারো ইলেভেন কি কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা একটু বলো ঠিক আছে অথবা পয়েন্টটা বসাবা না না পয়েন্ট পয়েন্ট এই যে এক্স কমা মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ফোর্থ কোয়ার্ডেন্ট আছে ঠিক আছে অথবা কিন্তু এটাও অ্যান্সার হবে থিটা ইজ ইকোয়াল টু জাস্ট মাইনাস আলফা মানে মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এটাও কিন্তু হবে ঠিক আছে মানে মাইনাস পাই বাই সিক্স ওকে না মাইনাসটা আমরা টেন ইনভার্সের ভিতরে বসাবো না আমরা হচ্ছে দেখবো কীভাবে কী হচ্ছে দেন হচ্ছে ওই অনুযায়ী বাইরে প্লাস মাইনাস দেবো ওকে সো আশা করি আমাদের কি বলে ইউনি আর কোনো জিজ্ঞাসা নেই পোলার স্থানাঙ্ক কার্তিস স্থানাঙ্ক এগুলো নিয়ে আর কোনো জিজ্ঞাসা নেই হ্যাঁ বলো না যে কোনো একটা তোমার যেটা ইচ্ছা যে কোনো একটা তাও একটু দেখবা যে বা ক্লাসে একটু জিজ্ঞাসা করো যে কোন অ্যান্সারটা বেটার হয় এমনিতে আমাদেরকে যখন পড়ানো হয়েছিলো বলছে দুইটাই ওকে এটাও তুমি দিতে পারবা ওইটাও এটাও দিতে পারবা বাট তোমরা তাও একটু ক্লাসে জিজ্ঞাসা করতে পারো যে স্যার এতে দুইটাই অ্যান্সার হয় কোনটা দিলে বেটার হবে ওকে স্যার যেটা বলে ঠিক আছে বাট দুইটাই কারেক্ট অ্যান্সার ওকে দেন আমরা দেখি হচ্ছে আরেকটা ম্যাথ দেখি যে ধরো তোমাকে আমি বললাম থ্রি কমা একশো পঞ্চাশ ডিগ্রি এই বিন্দুটাকে বা এই পয়েন্টটাকে কার্তেসীয়তে প্রকাশ করো সো কার্তেসীয় প্রকাশ কিন্তু খুব ইজি এটার জন্য কোনো ভেজাল নাই এক্স ইজ ইকাল টু আর সরি আর কস থিটা ক একশো পঞ্চাশ ডিগ্রি আর ওয়াই ইজ ইকাল টু আর সাইন একশো পঞ্চাশ ডিগ্রি ওকে দেন দেখো ক্যালকুলেটারে কী কী মান আছে সেই দুইটাই কী হবে আমার কার্তিশীয় স্থানাঙ্ক তো এটা জাস্ট আমি একটু দেখানোর জন্য দেখালাম এরপর আমরা চলে আসি কার্ত সমীকরণের প্রকাশ তোলা হইলে বইল এই পর্যন্ত ওকে আচ্ছা আশা করি তোলা হয়েছে ওকে তারপর একটা আসি আমরা কার্তেশীয় সমীকরণের প্রকাশ তো ধরো তোমাকে আমি একটা পোলার সমীকরণ দিয়ে দিলাম এভাবে বুঝো এটা পোলার থেকে কার্তেশীয় সমীকরণ তো ধরো তোমাকে আমি একটা পোলার সমীকরণ দিয়ে দিলাম এবং এখান থেকে তোমাকে কার্তেসীয় সমীকরণ বের করতে হবে এখন এগুলার মানে আসলে প্রয়োজনটা কী প্রয়োজন হচ্ছে ভাবি ম্যাক্সিমাম কেসে এগুলো এমসি কিউতে এভাবে থাকে না একটু অন্যভাবে থাকে আচ্ছা আগে আমরা একটা ম্যাথ করি তারপরে বুঝাই যে এমসি কিউতে কীভাবে থাকে তো দেখো ধরো এই একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে একের চার নাম্বার আমার বইতে তোমাদের বইও থাকবে একটু নাম্বারটা ভিন্ন হইতে পারে আর ইজ ইকোয়াল টু বি কস্তিটা ঠিক আছে আচ্ছা সো খেয়াল করো শুধু কস্তিটার জন্য আমি কোনো ফর্মুলা জানি না শুধু আরের জন্য জানি আর ইজ ইকাল টু কি রুট ওভার প্লাস ওয়াই স্কোয়ার মানে দেখো এখানে আমার পোলার থেকে কার্তিশুতে যেতে হবে মানে পোলারের সাথে কারতি শিউর সম্পর্কগুলোকে বসাইতে হবে তো আমি আর ইজে করলো যিনি রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাট শুধু কসটিটার জন্য কিছু জানি না তাই তো তাহলে এই জন্য আমরা যে কাজ করবো বোথ সাইডে একটা আর দিয়ে গুণ দিয়ে দিব কী করলাম এখানে বোথ সাইডে একটা আর দিয়ে গুণ দিয়ে দিলাম এতে কি হয়ে গেছে আমরা জানি যে আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর আর কস্থিটা মানে কত এক্স সো দেখো ইজিলি কিন্তু বা অনেক ইজিলি এটা কার্তিশীয় সমীকরণ প্রকাশ করা হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইজ টু জিরো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এই যে সমীকরণটা দিয়েছিল গিভেন ইকুয়েশনের কি বলতে পারি বা গিভেন পোলার ইকুয়েশনের কার্তিশীয় সমীকরণ কারো কোনো জিজ্ঞাসা আছে তো অনেকে অনেকভাবে করে অনেকে হচ্ছে স্কোয়ার করে অনেকে মানে এক একজন এক এক রকমভাবে করে সো আমি আর কি স্কোয়ার করাটা মানে ইও করি না মানে প্রেফার করি না ঘুরে ফিরে এটাই আসে বাট একটু কষ্ট হয় আর কি সো এর থেকে ভালো বোথ সাইডে আর গুণ দাও একটু ইজিলি চলে আসবে ওকে আচ্ছা তো এটা থিওরি বলতে পারো যদি এটা ম্যাথ আর কি বাট থিওরি হিসেবে চিন্তা করতে পারো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এমসিকিউতে কিভাবে কীভাবে থাকে এই জিনিসগুলো এমসিকিউতে থাকে এইভাবে যে এই যে আর ইজ ইকল টু বি কস্থিটা ইহা কিসের সমীকরণ ঠিক আছে আর ইজ ইকুয়াল টু বি কস্তিটা ইহা কিসের সমীকরণ ওকে তো আমরা কিন্তু পোলার সমী বা পোলার ইকুয়েশন নিয়ে কোনো ধরনের স্টাডি করি না আমরা মেনলি স্টাডি করি হচ্ছে কার্তিশীয় ইকুয়েশন নিয়ে তো যে কাজটা করতে হয় এমসি হোক মাঝে মাঝে রিটার্নেও দিতে পারে দুই নাম্বারের জন্য যে আর ইকুস টু বি কস্তিটা কিসের সমীকরণ তো এটাকে কী করবা ওইটাকে হচ্ছে কার্তিশীয় সমীকরণে নিয়ে আসবা নিয়ে আসার পর এরপর দেখো এটা কি আসছে ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি এক্স ইজ টু ওকে তো এটা একটু মনে রাখবা বা একটু সাইড নোটে লেখে রাখো বা রিমার্ক দিয়ে লেখে রাখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহক একই এবং এক্স যুক্ত কোনো পদ না থাকলে তা বৃত্তের সমীকরণ নির্দেশ করে কি বললাম দেখো এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহক যদি একই থাকে দেখো এখানে এক্সকোয়ারের সহক কত ওয়ান এখানে ওয়াই স্কোয়ারের সহ কত ওয়ান টু হইতে পারে থ্রি হইতে পারে বাট সমান হইতে হবে আর কি সরি আর হচ্ছে আমার কোনো এক্স ওয়াই যুক্ত পদ নাই দেখো এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই গুণাকারে পদ যেমন ধরো এখানে টু এক্স ওয়াই বা ফাইভ এক্স ওয়াই এরকম কোনো পদ নাই ঠিক আছে যদি না থাকে তাহলে সেটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে মানে এটা কিসের সমীকরণ এটা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল বা বৃত্ত মানে হচ্ছে ধরো এখানে যদি আমার সাথে একটা প্লাস টু এক্স ওয়াই যোগ থাকতো তাইলে হবে না এই যে এটাই বলছি মানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ না থাকলে এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ আছে মানে এক্স ওয়াই আকারে যুক্ত আছে একসাথে এরকম কোনো পদ আছে নাই কিন্তু তার মানে এটা কী নির্দেশ করতেছে বৃত্ত নির্দেশ করছে বুঝছি এটাই তো মাঝে মাঝে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে তো এটা এভাবে তুমি একটু মনে রাখতে পারো যেমন দেখো আর ইকোয়ালস টু বি থিটা যদি আর ইজ ইকোয়াল টু এ থিটা হইতো তাও কিন্তু সেম ওকে যদি এটা বইয়ের এরকম কোনো ম্যাথ নাই আমরা বোথ সাইডে আর দিয়ে গুণ দিই আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আট সাইন থেকে মানে হচ্ছে ওয়াই তাহলে ইকুয়েশনটা কী আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইজিকোয়াল টু জিরো এটাও কিসের সমীকরণ হবে কেউ বলো বৃত্তের সমীকরণই হবে ঠিক আছে সো এই জিনিসটির মাথায় রাখতে হবে তো এভাবে মনে রাখতে পারো যে হুম অন্যান্য দিতে এখনো তোমার তো গুলো নিয়ে আইডিয়া নাই চাইলে এখন ধরো এই সেমিস্টারের জন্য তোমার এটাই চাইতে পারে এটা কি কি নির্দেশ করে ঠিক আছে অন্যগুলো চাওয়াটা উচিত না অথবা দিতেও পারে ঠিক আছে বইলা লাভ নেই আর তো এইভাবে মনে রাখতে পারো যে আর ইজ ইকাল টু এ সাইন্থিটা আর ইজ টু বি এই দুইটাই কিন্তু বৃত্তই নির্দেশ করে এভাবে মনে রাখতে পারো হ্যাঁ বলো তখন এটা আবার ডিপেন্ড করে এটা তোমার পরাবৃত্ত হইতে পারে উপবৃত্ত হইতে পারে অধিবৃত্ত হইতে পারে তিনটাই হইতে পারে ওগুলো যখন আমরা কনিক্স পড়ব তখন আমরা দেখব যে ইকুয়েশন চিনার ব্যাপারটা যদিও এই ব্যাপারটা আসলে যুক্ত পদের জিনিসটা আসলে সিলেবাসে নাই আমাদের বাট তাও আমি দেখাবো নে বা যদি কনিক পর্যন্ত যাই আমরা যখন যাব তখন দেখানো যাবে ওকে দেন আমাদের যেটা একের পাঁচ নাম্বার বা আমার বইয়ের একের পাঁচ তোমাদের বইও থাকবে যে আর ইন্টু ওয়ান প্লাস কস্থিটা ইজ ইকাল টু টু সমীকরণটি কার্তিশীয় সমীকরণে প্রকাশ করো এবং এখানে মানে এই প্রশ্নটার সাথে এটাও দেওয়া আছে যে সমীকরণটি কী নির্দেশ করে দেখো এটা কিন্তু সহ বলা আছে বা জিজ্ঞাসা করছে যে কি নির্দেশ করে ওকে তোমাদের বইও থাকবে এগুলো বোর্ড কোয়েশনে আসতে পারে কারণ বোর্ড কোয়েশনে কেন আসে কারণ বোর্ড পর্যন্ত তোমার যাইতে যেতে কিন্তু কনিকও পড়া হবে ঠিক আছে বাট আমাদের এখন আর কি একটু বুঝতে হবে জিনিসটা যে আমরা বুঝবো আগে আমরা এটাকে কার্তিস সমীকরণে প্রকাশ করি আচ্ছা তাহলে কার্তিক সমীকরণে প্রকাশ করতে হইলে খেয়াল করো এখানে আমরা আগে আর দিয়ে ভিতরে গুণ দিই তাহলে আর প্লাস কি আছে আর কস্থিটা ইজ ইকাল টু টু ওকে আচ্ছা এখানে আমি বোথ সাইডে আর দিয়ে গুণ দিতে পারি চাইলে বাট দিয়ে কিন্তু আমার কোনো লাভ নাই কেন লাভ নাই কারণ হচ্ছে এখানে আমার আর স্কোয়ার কস্তিটা চলে আসবে আমি কিন্তু আর স্কোয়ার কস্তিটার কোনো কিছু জানি না আর কস্তিটা জানি আর কস্তিটা মানে কি এক্স তাহলে আর প্লাস এক্স হচ্ছে টু এখনও দেখো আমার কিন্তু এই আরটা খালি রয়ে গেছে এই আরের জায়গায় আমাকে কিছু একটা বসাইতে হবে তো এই সকল ক্ষেত্রে আসলে স্কোয়ার না করে কোনো ওয়ে থাকে না তো আমরা কী করবো আর কে দিকে রেখে টু মাইনাস সিক্সকে এক দিয়ে নিলাম নিয়ে এখন স্কোয়ার করব আর স্কোয়ার ইজ কী বলা যায় টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার তো এখানে আর স্কোয়ার হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ক্যান্সেল করে দিই তাহলে আর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা আর হচ্ছে টু মাইনাস সিক্স তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো তাহলে আলটিমেটলি কী থাকে আলটিমেটলি থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর কমন নিলে ওয়ান মাইনাস এক্স আচ্ছা তো এটা একটু সাইড নোটে লিখে রাখো রিমার্ক যদি এক্স বা ওয়াই এর যে কোনো একটি যে কোনো একটির উপর সরি বা একটির দ্বিঘাত থাকে কি বললাম যদি এক্স বা ওয়াই এর যেকোনো একটির কি থাকে থাকে তবে তা পরাবৃত্ত নির্দেশ করে অর্থাৎ কোন একটা ইকুয়েশনে যদি তোমার এক্স আর ওয়াই এর যে কোনো একটার উপর দ্বিঘাত থাকে তাহলে সেটা কি নির্দেশ করবে পরাবৃত্ত নির্দেশ করে তাহলে এখানে এটা কি নির্দেশ করতেছে পরাবৃত্ত নির্দেশ করতেছে দেখো আমার ওয়াইয়ের উপর স্কোয়ার আছে বাট এক্সের এর উপর কিন্তু স্কোয়ার নেই বা এক্সের স্কোয়ারের টানটা কাটাকাটি চলে গেছে তাহলে এটা কী নির্দেশ করতেছে পরাবৃত্ত নির্দেশ করতেছে বুঝতে পারছি কি বা কারো কোনো জিজ্ঞাসা আছে কি না বুঝতে পারছি ওকে পরাবৃত্ত হচ্ছে যে এরকম এই যে এরকম ধরনের ইকুয়েশন এটা হচ্ছে পরাবৃত্ত এরকম হইতে পারে হ্যাঁ কিছু এগুলো হয়তো প্র্যাকটিক্যাল করছো ওকে তো এটা দেখতে রকম হবে হ্যাঁ এটা দেখতে রকম হবে এখানে কিন্তু এটা স্যাট ফেস হবে যাই হোক ওগুলো আমরা পরে বুঝবো মানে এটা নিচের দিকে বিস্তৃত হবে এই ইকুয়েশনটা ওকে তো আমাদের এটা গেল নেক্সট আসে হচ্ছে যেমন পোলার থেকে কার্তি যায় চায় থেকেও কিন্তু কী যেতে পারে পোলার যেতে পারে ওকে আচ্ছা আমরা আচ্ছা যাই হোক সমস্যা নেই হবে এতটুকু দেখলেই হবে সামনে যদি আর কিছু পাও আমাকে একটু বললো তোমাদের বইয়ে যদি ধরো আরও কোনো এক্সট্রা ম্যাথ থাকে যে ধরো অন্য কোনো একটা ইকুয়েশন আসছে যেমন আমরা কি বৃত্ত চিনতে পারছি আর হচ্ছে পরাবৃত্ত চিনতে পারছি ধরো অন্য কোনো ইকুয়েশান আসছে যেটা তুমি চিন্তা শোনা যদি এরকম কিছু পাও আমাকে বইলো আমি বুঝাবো নে ওকে তাইলে আমরা নেক্সট আসি হচ্ছে এরপর একটা কার্তেশীয় থেকে পোলার মানে তোমার ধরো কার্তেসিয় সমীকরণ দেওয়া আছে এখান থেকে কি করতে হবে পোলার সমীকরণে নিতে হবে তো এই ধরনের ম্যাথগুলো সচরাচর ইজি হয় আমরা কি মানে ম্যাক্সিমাম কেসে আমরা যে কাজ করি যে এক্সের জায়গায় আর কস থেকে বসায় দিই আর ওয়াইয়ের জায়গায় আর সাইনথিটা বসায় দিই তাইলেই হয়ে যায় ওকে বাট আমরা চাইলে একটু ইজিলি কিছু ম্যাথ করতে পারি যদি একটু জাস্ট চালাকি অ্যাপ্লাই করি যেমন কি একটা সোজা ম্যাথ নিয়ে আমরা আমার বইয়ের এর বি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স টু জিরো এটা কীসের সমীকরণ কেউ একজন বলো তো বৃত্তের সমীকরণ গুড তাহলে এখানে আমরা যে কাজ করবো অনেকেই করে এক্সের জায়গায় আর সাইন্থিটা আর কস্তিটা এর জায়গায় আর সাইন্থি এভাবে বসায় দরকার কি তুমি জানো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আর স্কোয়ার সিক্স কে আলাদা নাও তাহলে এটা হবে কি আর স্কোয়ার আর সিক্স ইন্টু এটা হবে আর থিটা একটা আর একটা আর ক্যান্সেল যাবে তাহলে কী পাই আর ইজ ইকোয়াল টু সিক্স থিটা ইজি হয় এগুলা মানে এগুলাতে আসলে খুব একটা কষ্ট নেই ওকে দেন আরেকটা আছে আমার বইয়ের টু এর সি সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজিকোয়াল টু ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান তো এই ধরনের ম্যাথের জন্য একটু চিন্তা করি এখানে অনেকে কী করে ওই যে সেমভাবে এক্স আর ওয়াইয়ের জায়গায় আমার বসায় দেয় হ্যাঁ তুমি ছেলে বসায় দিয়ে সরাসরি এগুলোকে আর আর সাইন কসসিটার ইকুয়েশনে প্রকাশ করতে পারো কিন্তু এটা কিন্তু মূলক কাজ হয় না ঠিক আছে এটা কিন্তু আমার চালাকি হবে না ম্যাথটা একটু বড়ো হবে আমার দুই লাইন যদি কমাইতে পারি সেটাই আমার ম্যাথের জন্য চালাকি তো এখানে চালাকি হিসেবে কি করব আমরা বোথ সাইডে এক্স স্কোয়ার যোগ করব বোথ সাইডে কী যোগ করব এক্স স্কোয়ার যোগ করব ওকে আর চার দিয়ে ভিতরে গুণ দিয়ে দিলাম আমরা কি জানি এক্স প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে কত আর স্কোয়ার আর এটা দেখো একটা দীঘা সমীকরণে পড়ে যাবে কি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি এখানে টু মানে এখানে আমি কী বলতে পারি এটাকে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার এখন আমি বোথ সাইডে রুট করতে পারি তাহলে আর ইকোয়াস কী হবে এক্স প্লাস টু এখন তুমি বসাও এখন আমরা কী করতে পারি এখন আমরা বলতে পারি হচ্ছে আর ইজ ইকাল টু এক্স মানে হচ্ছে আর কস্তিটা প্লাস টু এভাবে রাখতে পারো অথবা একটু সুন্দরভাবে লিখতে পারো সেটা হচ্ছে একদিকে আর ন ওয়ান মাইনাস কস্তিটা কমন যাবে ইকোয়াস টু টু এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার বুঝতে পারছি সো তুমি যদি ওয়াইয়ের জায়গায় ধরো আর সাইন থিটা এর জায়গায় আর কস্তিটা ধরে করতো তাও কিন্তু এটা আনতে পারতা বাট কী হতো একটু লেনদি হয়ে যেত ওকে সো এই জায়গাগুলোতে আমাদের একটু যদি চালাকি অ্যাপ্লাই করি তাই একটু সুবিধা হবে সবাই কি ক্লিয়ার বা বুঝিতে পারছি কিনা বুঝতে পারছি ওকে সো একটা ম্যাথ একটু তোমরা নিজেরা করো সেটা হচ্ছে আমার বইয়ের দুইয়ের চার হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান মাইনাস টু ওয়াই এটাকে পোলার সমীকরণের নাও एbun ki ाcmakे tुजanව সবার কি আসছে এটা জিজ্ঞাসা আশা করি আর তাহলে আমরা এর পরের ম্যাথে যাই বা পরে যাই এমনিতে এই চ্যাপ্টারের ম্যাথ আসলে একটু সোজা হয় প্লাস হচ্ছে এই থ্রি পয়েন্ট ওয়ান থেকে খুব একটা ম্যাথ দেয় না ওকে ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে তোমার ডিস্টেন্স নিয়ে মানে হচ্ছে ওই যে এ যদি আমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় আর বি যদি এক্স টু কমা ওয়াই টু হয় তাহলে বি এর মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা কী বলতে পারি ডিস্টেন্স অফ এ কমা বি ওকে মাঝে মাঝে কিন্তু এমসিগুতে এই জিনিসটাও বলে মানে এটা আর এ বি একই কথা ইকসটি কী হবে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার তো এটা রিলেটেড ম্যাথ কিন্তু আমরা সেই নাইন টেন থেকে করে আসতেছি এগুলো কি করানো লাগবে যে এটা আমার কী নির্দেশ করে সামান্তরিক নির্দেশ করে কিনা আয়ত নির্দেশ করে কিনা এই ধরনের জিনিসগুলো কিন্তু গুলাই কিন্তু বেশি এই যে এটা আর ইন্টু ওয়ান প্লাস সাইন্থিটিকোস টু ওয়ান ও আচ্ছা আচ্ছা সবার কি বুঝতেছি না আসলে এটা প্রবলেম করে কেন ওকে যেটাই বলতেছি যে তো এইভাবে আমরা এই ধরনের ম্যাথগুলো বেশি আসে বা এই চ্যাপ্টারে এই ধরনের ম্যাথই বেশি আসে তো আমার মেন আমি যেটা জিজ্ঞাসা করতেছি যে হচ্ছে এই যে ম্যাথগুলা বা এখানে যে ম্যাথগুলা আছে এই ধরনের যে তোমার এটা সমবাহতুজ নির্দেশ করে কিনা সমুদ্ধি ত্রিভুজ নির্দেশ করে কিনা সেগুলা কি করাইতে হবে কিনা তোমাদেরকে নাকি ওগুলো স্কিপ দিলে হবে ওইটা আমি জানতে চাচ্ছি আচ্ছা তাহলে হয়তো তোমাদের বইয়ের আচ্ছা ঠিক আছে ওইটা আমরা তাহলে দাগায় দেওয়া যাবে তাহলে আমি কিছু ভালো ভালো ম্যাথ দেখে সিলেক্ট করে করাই তোমাদেরকে ওকে আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা বুঝতে পারছি কেন এটা আসছে আমারও তো মিলল না আচ্ছা বুঝছি আচ্ছা দেখো আচ্ছা এটা তাহলে এটি করি এর চার এক্স স্কোয়ার ইকোস কী বলছে ওয়ান মাইনাস টু ওয়াই ওকে তাহলে আমি বোথ সাইডে ওয়াই স্কোয়ার আনি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এখানে আমি বুঝছি কেন মিলে না এই সমস্যাটা আমারও হয়তো জিনিসটা হচ্ছে কি যে এখানে আমার এটাকে কী বলতে পারি আমি চাইলে বলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়ান অথবা মানে এটাকে কিন্তু দুইটা জিনিস বলা যায় একটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার আবার ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার দুইটা জিনিসই বলা যায় না এটাকে ঠিক আছে যেমন এ স্কোয়ার মাইনাস টু এটাকে দুইটা জিনিসই বলা যায় একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আবার বি মাইনাস এ হোল স্কোয়ার ওকে তো এটাকেও কিন্তু দুইটা জিনিসই বলা যায় তো এই ক্ষেত্রে আমাদের কোনটা গ্রহণযোগ্য হবে খেয়াল করো আমি হচ্ছে এটাও আমাদের স্যারকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার ক্লাসে পড়াইতো তো স্যার বলছে যেটা যে দুইটাই গ্রহণযোগ্য ঠিক আছে বাট এখানে যেহেতু তুমি ওয়াই স্কোয়ারটাকে পরে যোগ করছো ঠিক আছে সো এটাকে ওয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেখাটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য মানে দুইটাই গ্রহণযোগ্য বাট অধিকতর গ্রহণযোগ্যতা হিসাবে ওয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা বেশি গ্রহণযোগ্য ব্যাপারটা কি বুঝাইতে পারছি সবাইকে হুম কারণ যেহেতু আমি ওয়াই স্কোয়ারটা পরে আনছি সো ওয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেখাটা হচ্ছে অধিক গ্রহণযোগ্যতা পাবে ঠিক আছে সো এজন্য আমরা এটা লিখবো না ওকে মানে এইভাবে চিন্তা করবো এটা হচ্ছে আমার এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে ক্ষেত্রে আমার কী চলে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে ওয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এখানে আমরা কি বলতে পারি আর স্কোয়ার সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বোর্থ সাইডে রুট ওভার করে তাহলে ওয়ান আস আর আসে হচ্ছে ওয়ান মাইনাস আই ওয়াই ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা এক সাইডে নিয়ে কমন নিয়ে ফেলো তাইলে আসে হচ্ছে আর ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা ইজ ইকাল টু ওয়ান আমি এটাই দেখতে চাচ্ছিলাম যে এটা কি প্রবলেম হয়েছে কি না ওকে সো ওই যে বললাম যে এটা যে অধিগ্রহণযোগ্যতা কীভাবে এটা না না ওইটা কেটে দিবে না ওইটা কেটে দিবে না বাট ওইটা এতটা গ্রহণযোগ্য হবে না আমি বলবো না যে কেটে দিবে কেটে দেওয়া উচিত না হুম ও না প্লাস মাইনাস কেন দিব না 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 প্লাস মাইনাস কেন দিব না কারণ আর হচ্ছে আমার পোলার স্থানাঙ্কের ডিস্টেন্স তাই তো আমরা কিন্তু বলছি ডিস্টেন্স কখনো কি হয় না এই আর এর মান কখনো নেগেটিভ হবে না সো প্লাস মাইনাস দেওয়া যাবেই না বুঝতে পারছি না ওইটা তো বললাম প্লাস মাইনাস দেয়া যাবে না কেন কারণ হচ্ছে আর এর মান কখনো কি হবে না নেগেটিভ হবে না আর তো এখানে পোলার স্থানে ডিস্টেন্স বোঝাচ্ছে বলো হ্যাঁ এখন ওয়ান মাইনাস এর মান পজিটিভটা নেগেটিভ সেটা বলা যাচ্ছে না কিন্তু যেহেতু আমি ওয়ান মাইনাস ওয়াই নিছি আর ইকোয়ালস টু ওয়ান মাইনাস আই ওয়াই এর মানটাকে আমার নেগেটিভ বসাইতে হবে মানে এটার গ্রাফটাই এরকম হবে দেখো এই যে এরকম টাইপ হবে সো এখানে দেখো এর সবগুলো মান কিন্তু নেগেটিভই তো তুমি ওয়ার মান যেহেতু ওয়ায়ার মানগুলো সব নেগেটিভ তো তুমি মান বসাও এখানে ঘুরে ফিরে পজিটিভ হয়ে যাবে বুঝতে পারছি এটা এটা তো তোমার কিসের ইকুয়েশন এটা তো একটা প্যারাবোলার ইকুয়েশান বা পরাবৃত্ত এটার গ্রাফটা হবেই যে এরকম ঠিক আছে যেহেতু নিচের দিকে সো ওয়ার মান কিন্তু সব নেগেটিভ চলে আসবে তা আলটিমেটলি কিন্তু আর পজিটিভ থাকবে কি বুঝছি বা বুঝে যেতে পারছি কিনা না ওইটাও ভাবা লাগবে না মেইন কথা হচ্ছে তুমি এখানে যেহেতু তুমি ওয়াই স্কোয়ারটাকে পরে আনছো এটা সোজা কথা আর কি যে তুমি যেহেতু ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে পরে আনছো সো এটাকে তুমি এভাবে চিন্তা করবা যে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা অতিগ্রহণযোগ্য ওকে ঠিক আছে আর হ্যাঁ গ্রাফ তো উচিত আসলে কিন্তু গ্রাফ আমাদের চিনব হচ্ছে আবার ফাংশন চ্যাপ্টারে তো ওগুলো আমি আর আগে দেখাতে চাচ্ছি না পরে ঘাবড়ায় যেতে পারো সো এটা আমরা পরেই দেখব তো এরপর আমরা আসি হচ্ছে আচ্ছা কিছু ইম্পর্টেন্ট কিছু মানে কয়েকটি ইম্পর্টেন্ট দেখে আমরা ম্যাথ করি ওকে তো ম্যাক্সিমাম কে এই ম্যাথগুলো থাকে এরকম যে হচ্ছে প্রমাণ করো যে চারটা পয়েন্ট দেওয়া থাকে এটা একটা আয়তের শীর্ষবিন্দু চারটা পয়েন্ট থাকে এটা সামান্তরিক উৎপন্ন করে তো এগুলো ধরনের ম্যাথ তো আশা করি বলতে পারি যে ধরো চারটা পয়েন্ট আছে একটাকে এ ধরবা বি ধরবা সি ধরবা ডি ধরবা ধরার পর যদি তুমি এবি ইকোয়ালস টু সিডি আর আরেকটা কি বি সরি সি ইকোয়ালস টু সিডি না দুঃখিত এরকম এ ঠিক ছিল এবু সিডি আর হচ্ছে এডি ইকো টু বিসি দেখাইতে পারো সি সিডি এডি ইকু বিসি তাইলে এটা কি নির্দেশ করে সামান্তরিক নির্দেশ করে দেন যদি আমার এটা আয়ত ক্ষেত্রে প্রুভ করতে হয় কি করবো হ্যাঁ সেটা প্রমাণ করতে পারো পিঠা দিয়ে বাট এটা কষ্ট হয়ে যায় করণের পরিমাণ গুড তুমি দুইটা কর্ণ বের করো এসি যদি তোমার বিডিএ সমান হয় তাহলে আয়ত না হয় কি সামান্তরিক তো আমি আচ্ছা ঠিক আছে এগুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা তো একটু রিমার্ক দিয়ে লিখে রাখো আমি একটু কথা বলে যাই আমি ম্যাথ করাবো না এগুলোর কারণ নাইন টেনই করে আসি আমরা সো এগুলো করানোটা সময় নষ্ট সো ধরো আমি তোমাকে এবিসিডি চতুর্ভুজ দিলাম ঠিক আছে এটা যদি বিপরীত বাহুগুলো সমান হয় মানে হচ্ছে এবি ইজ ইকাল টু সিডি এবং এডি ইকালস টু বিসি হয় তবে ওইটা কি এক সামান্তরিক হতে পারে না হয় কি দুই আয়ত হতে পারে বা ক্ষেত্র এখন সামান্তরিক কখন হবে সামান্তরিক হবে হচ্ছে যদি আমার কর্ণদয় মানে হচ্ছে এসি আর বিডি ইকুয়াল না হয় আর আয়ত ক্ষেত্র কখন হবে যখন হচ্ছে এসিটা বিডি মানে কর্ণ এসি বিডি সমান হবে বুঝতে পারছি আচ্ছা দেন দুই সেইমভাবে এবিসিডি চতুর্ভুজ যদি আর চারটা বাহুই সমান হয় এ বি ইকাল টু বি সি ইজ ইকাল টু সিডি ইকোলস টু ডি এ যদি চারটা বাহুই সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো কি এটা হয় একটা রম অথবা দুই একটা বর্গ দেন রম বশলে হলে হবে যে সেম কথা রম বোস হলে কিন্তু কর্ণোদয় সমান হবে না তাহলে এসি ইজ নট ইকুয়াল টু বিডি আর বর্গ হলে কর্ণোদয় সমান হবে সো এই চ্যাপ্টারের অর্ধেক ম্যাথ আমাদের এমনি হয়ে গেছে তো তোমরা একটু কয়েকটা ম্যাথ ট্রাই করো নাইন টেনের ম্যাথ পারবা আশা করি আর এইতো দেন বইলো হইল বইল আচ্ছা দেন হচ্ছে আমার বইয়ের পাঁচের তিন তোমাদেরও থাকবে এটা ম্যাথটা ইম্পর্টেন্ট আছে বাট এটা আসলে চাপ্টারটা ভুল ভুল চাপ্টারে দিয়েছে এটা আমরা পরে করবো জাস্ট হচ্ছে একটু দাগায় রাখো বইয়ে বইয়ের মধ্যে থাকবে ম্যাথটা হচ্ছে এরকম ওয়ান কমা টু থ্রি কমা মাইনাস ফোর এবং ফাইভ কমা মাইনাস সিক্স এই তিনটা বিন্দু যদি ত্রিভুজের তিনটা শীর্ষ হয় ত্রিভুজের তিনটি শীর্ষ হলে পরিকেন্দ্র নির্ণয় করো তো এই ম্যাথটা আমি কেন লিখলাম কারণ সেটা দাগায় রাখো এটার পাশে লেটার দিয়ে রাখো এল এ টি আর এটা আমরা পরে শিখব কারণ এটা এই চ্যাপ্টারের না বা থ্রি পয়েন্ট ওয়ানের জন্য না বা এটা থ্রি পয়েন্ট ওয়ানের কনসেপ্ট দিয়ে আমরা সলভ করতে পারবো না ওকে আচ্ছা দেন সেইমভাবে এই পাঁচের আন্ডারে বারো কিছু প্রশ্ন আছে যে হচ্ছে দেখাও যে তিনটা বিন্দু একটা সমকোণী সমুদ্িবাহু ত্রিভুজ উৎপন্ন করে এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই জিনিসগুলো তো পারব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি তুমি হচ্ছে সমকোণী ত্রিভুজ ওই ত্রিভুজের তিনটা বাহু থেকে বের করবা তোমার অতিভুজ কোনটা অবভিয়াসলি অতিভুজ কী হয় সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হয় ঠিক আছে যদি তোমার যে বাহুটা সবচেয়ে বড় হবে সেটাই কি সেটাই হচ্ছে তোমার অতিভুজ অতিভুজ বাদে বাকি দুইটা কি একটা হবে তোমার লম্ব একটা হবে ভূমি সো এরিয়া কী হবে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি ঠিক আছে এই জিনিসগুলোই বেশি আমরা এইগুলো একটু স্কিপ দিয়ে গেলাম নেক্সট আসি এই না 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 হুম ও আচ্ছা ওইটার কথা বলতেছো হ্যাঁ হ্যাঁ ওইটাও করা যাবে ওইটা করা যাবে ওইটা আমরা পরে শিখবো বাট আপাতত এই চ্যাপ্টারে যদি যেহেতু আমরা করতেছি যে দূরত্ব দিয়ে হিসাব এখানে মিলে আমরা ডিসটেন্সের কাজ কাজ বেশি করতেছি সো এই সূত্র আর কি এটার জন্য আর অথচ অথবা আমরা যে স্থানাঙ্ক দিয়ে শিখছিলাম হ্যাঁ সেটাও করা যাবে নাইন টেনে বাট আমরা ওইটা আমরা কীভাবে করতাম একটা মানে এরকম একটা লিখতাম না যেরকম এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি দেন এগেন আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এইরকম কিন্তু চিহ্ন বা যেটা আমরা আসলে বোর্ড বইয়ে শিখছিলাম এটা কিন্তু আসলে মেইনলি ম্যাথমেটিক্যাল কোনো সিগনিফিক্যান্স নাই ব্যাপারটা বুঝছি তো এটার জায়গায় আমরা কী ইউজ করতে পারবো সেটা আমরা শিখবো পরে বাট এটা বা এই চিহ্নটা ইউজ করাটা ইন্টারেস্ট অ্যাভয়েড করার চেষ্টা করবা ব্যাপারটা বুঝতে পারছি যে এই যে এই ব্যাপারটা এটার কিন্তু এটার কিন্তু মানে ইন্টারন্যাশনাল নিয়মে ম্যাথমেটিক্যাল কোনো সিগনিফিক্যান্স নাই ব্যাপারটা বুঝতে পারছি আমি বলতে পারবো না ওকে সো এই জিনিসটা যখন আমরা পরে চ্যাপ্টার করব দেখবো যে এর থেকেও ইজি নিয়ম আছে বাট এটা আমরা ইউজ করবো না বা এইভাবে কোনো কিছু ইউজ করবো না ওকে আচ্ছা এটা পরের কথা আমরা সেভেন থ্রি পয়েন্ট টুতে শিখবো এখন আমরা চলে আসি ম্যাথ নাম্বার এইটে বা আট নাম্বার ম্যাথে আমার বইয়ের আট নাম্বার ম্যাথ তোমাদের বইও থাকবে প্রশ্নটা হচ্ছে এরকম এক্স কমা হ্যাঁ বলো হ্যাঁ 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 ঢাল ঢাল দিয়ে করবা ঢাল দিয়ে করতে পারো এ নিয়ে কথা বলছিলাম এটাও করাবো আমি আমি আপাতত ডিস্ট্যান্সেরগুলো গুলো করাচ্ছি আগে ওকে আচ্ছা প্রশ্নটা হচ্ছে এরকম এক্স কোমা ওয়াই বিন্দুতে বিন্দুটি এ প্লাস বি কমা বি মাইনাসে এবং এ মাইনাস বি কমা এ প্লাস বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী হলে প্রমাণ করো যে বিএক্স ইকল টু এ ওয়াই এই জিনিসটা আমরা প্রমাণ করবো তো ম্যাট্রা অবশ্যই তোমাদের বইয়ে আছে তো এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে হচ্ছে এই যে এক্স ওয়াইকে আমরা পি ধরে নিই যে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই এ বিন্দুর স্থানাঙ্ক যে কোনো একটাকে এ দেই ধরো এ প্লাস বি কমা বি মাইনাস এটাকে এ ধরলাম আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি এ মাইনাস বি কমা এ প্লাস বি সো প্রশ্ন মতে আমরা কি বলতে পারি এপিটা বিপি এর সমান তাই তো তাইলে এই ক্ষেত্রে এপিএর ডিসটেন্সটা হবে হচ্ছে রুট ওভার এ প্লাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজিক টু বিপিএর ডিসটেন্সটা হবে রুট ওভার এ মাইনাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে আমরা কী করছি এপি এর ডিসটেন্স বের করছি এটাকে এক্স ওয়ান ধরছি ওয়াই ওয়ান ধরছি সরি এক্স টু ধরছি ওয়াই ওয়াই ওয়ান ধরছি ওয়াই টু ধরছি সো ওইভাবে এ পি এর ডিসটেন্স বের করছি দেন বিপিএর ডিসটেন্স বের করছি এখন আমরা কি করব বোসাইড স্কোয়ার করতে পারি তাহলে রুটো সাইনটা উঠে যাচ্ছে তাহলে থাকে হচ্ছে এ প্লাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস মাইনাস আচ্ছা হ্যাঁ মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখন কী করবো এখন হচ্ছে পুরোটা স্কোয়ার করে আমাদের অনেক বড়ো টার্ম আসবে আচ্ছা এটা করাটা কি আমাদের চালাকি হবে যেটা মানে নর্মালি আমরা কী করি এখানে তিনটা পদের স্কোয়ার করব তিন পদের স্কোয়ার করব তিন পদের স্কোয়ার করা হয় তিন পদের স্কোয়ার করা হয় করে করলে কি খুব ছোটো কিছু আসবে নাকি আরও বড়ো বা অনেক বড় কিছু চলে আসবে একটু ওয়েট করি

a plus uh, yes এরপর যদি আমরা এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে চিন্তা করি a plus b into a minus b এর ফর্মুলা अप्लाई করি তাহলে কিন্তু ম্যাট্রিক্স টু ছোট হয়ে যাবে ঠিক আছে করো এটা তাহলে কি বলতে পারি এটাকে a স্কয়ার এটাকে e b স্কয়ার চিন্তা করো তাহলে কি আসে a plus b into a minus b তাহলে a plus b plus b into এ মাইনাস বি এখানে কিন্তু অবশ্যই চিহ্নগুলো ঠিক মতো বসায়ও এ প্লাস বি আর মাইনাস বি বসানোর সময় মাইনাস বি বসাইলে মানে এটাকে যদি মনে মনে মাইনাস চিন্তা করি তাহলে মাইনাস হবে মাইনাস এ প্লাস বি ঠিক আছে সেমভাবে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ বুঝতে পারছি কি না সবাই তাহলে এখানে কি আছে দেখো এখানে আমার এক্স সরি এক্স থাকতেছে দুঃখিত এক্স ক্যান কাটলাম প্লাস বি মাইনাস বি চলে গেল তাহলে থাকে হচ্ছে টু এ মাইনাস টু এক্স এখানে হচ্ছে আমার এক্স চলে যায় এ চলে যায় খালি বি থাকে থাকে হচ্ছে টু বি আর এই জায়গায় এই জায়গায় হচ্ছে এ চলে যাচ্ছে টু বি থাকতেছে মাইনাস টু ওয়াই আর এখানে আমাদের ওয়াই চলে যাচ্ছে অ্যান্ড হচ্ছে বি চলে যাচ্ছে থাকে হচ্ছে টু এ দেন এখন তুমি গুণ দিয়ে দাও অথবা হচ্ছে চার দিয়ে ভাগ দিতে পারি আগে তাহলে এ মাইনাস এক্স ইন্টু বি ইজিক টু বি মাইনাস ওয়াই এ দেন তুমি এখন দেখো এটা কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে তুমি এগুলোর স্কয়ার বিশ্লেষণ বা স্কয়ারে ভাগ করে কাটাকাটি করে করতে যাও দেখবে যে ম্যাথটা কিন্তু বেশ বড়ো হয় ওকে ভুল হওয়ার সম্ভাবনাও এখানে একটু বেশি থাকে তাহলে এখানে আসে কত এবি মাইনাস বিএক্স এটা হবে এবি মাইনাস এ ওয়াই দেন এব কেটে দাও মাইনাস দিয়ে গুণ দাও তাইলে পেয়ে যাবা বি এক্স ইজিক টু এ ওয়াই যেটা প্রুফ করতে বলছে সেটা চলে আসছে বুঝতে পারছি কিনা বা কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কি না কি সবাই বুঝছি ওকে